আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড এ সমস্ত কিন্তু লিঙ্ক করতে হচ্ছে এবং প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের ডেডলাইন লাইন কিন্তু একত্রিশে মার্চ দু হাজার পর্যন্ত তো প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডে যে লিঙ্ক করতেই হবে তার যে তারিখ সেটা কিন্তু একত্রিশে মার্চ দু হাজার তেইশ তো এবার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার সময় নিয়ে কী ঘোষণা করা হলো এক বছর যে আধার লিঙ্ক করার সময় বাড়ানো হলো সেখানে প্যান কার্ডের নিয়ে কী জানানো হয়েছে এটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করবেন অনেকে কিন্তু জানতেও চেয়েছেন তো এই মুহূর্তে যে আপডেটটা বেরিয়েছে সেটা আপনাদের জানানো দরকার তার জন্যই এই ভিডিও তো অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন তাহলে সমস্তটা বুঝতে পারবেন আপনার কাছে তাহলে সঠিক তথ্যটা পৌঁছাবে তাই রিকোয়েস্ট করবো পাঁচ টাইমের সময় নিয়ে ভিডিওটাকে দেখুন এবং পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করুন এখনও কিন্তু কিন্তু প্রচুর মানুষ রয়েছে যারা প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে তারা কিন্তু টেনশনে রয়েছে কারণ ডেটটাও সামনে চলে এসেছে তাই অবশ্যই লাস্ট প্রতি দেখুন অন্যদের শেয়ার করে জানার চেষ্টা করুন ভিডিও শুরু পূর্বে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব এবং প্রেস করে পাশের বিল ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন বন্ধুরা বলা হচ্ছে প্যান আধারের লিঙ্কের মধ্যেই স্বস্তির খবর বাড়লো আধার ভোটার কার্ডের লিঙ্কের সময়সীমা প্যান আধার লিঙ্কিং প্যান আধার লিঙ্কের মধ্যেই মিলল সুখবর আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্কের সময়সীমা বাড়িয়েছে কেন্দ্র ঠিক আছে আধার কার্ডের সঙ্গে যে ভোটার কার্ডের লিঙ্ক সেটা সময় বাড়ানো হয়েছে তবে প্যান কার্ডের সময়সীমা নিয়ে কী জানানো হয়েছে এটা কিন্তু আপনি জানতে পারবেন অবশ্যই লাস্ট অধিদপ্তি দেখুন আগামী বছর অর্থাৎ দু সালের একত্রিশে মার্চ অবধি এই লিঙ্ক করানো যাব বলে জানানো হয়েছে এর সময়সীমা ছিল পয়লা এপ্রিল দু এবার সেই সময়সীমা আরও বাড়ানো হলো ঠিক আছে এর আগেও বহুবার আধার কার্ড ও ভোটার আইডি লিঙ্ক করা সময়সীমা বাড়ানো হয়েছে কারণ নির্ধারিত সময়ে অনেকেই এই কাজ করে উঠতে পারেনি ঠিক আছে তার জন্যই কিন্তু বাড়ানো হয়েছে আর সেই কারণে এবার আরও সময় বাড়ল গত বছর থেকে এই কাজ শুরু করা হয়েছিল যদিও সরকারের তরফে বলা হয়েছে আধার কার্ড ও ভোটার কার্ড সংযোগ বাধ্যতামূলক নয় অর্থাৎ আপনাদের এই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের যে লিঙ্ক সেটা না করলেও আধার বা ভোটার কার্ড অচল হবে না কিন্তু এই সংযোগ করানো হলে একাধিক সুবিধা পাওয়া যাবে বলে জানানো হয়েছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য কিন্তু প্রচুর সময় রয়েছে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড যে রয়েছে সেটা লিঙ্ক করার তো কথা হচ্ছে আপনাদের প্যান কার্ডের সঙ্গে এবার আধার কার্ড লিঙ্ক করার যে সময়সীমা সেটা বাড়ানো হবে কি না এবং এ নিয়ে কী জানানো হয়েছে কারণ অনেকেই কিন্তু জানতে চেয়েছেন এখানে আপনি দেখতে পাচ্ছেন একজন কমেন্ট বক্সে কমেন্টও করেছে যে তারিখ কি বৃদ্ধি করা হয়েছে আগামী একত্রিশে মার্চ দু পর্যন্ত তো এখানে তিনি কিন্তু জানতে চেয়েছেন এবং এই আপডেটটা তারপর আমি ইন্টারনেটে খুঁজি সেখান থেকে কিন্তু জানা গেছে আমি আপনাদেরকে যেটা দেখিয়ে দিলাম যে ভোটার কার্ডের সঙ্গে যে আধার কার্ড সেটার লিঙ্ক করার সময়সীমা কিন্তু এক বছর বাড়ানো হয়েছে যেটা 2024 পর্যন্ত ঠিক আছে তো এবার কথা হচ্ছে প্যান কার্ডের সঙ্গে তিনি জানতে চেয়েছেন এখানে প্যান কার্ডের যে আপডেটটা দিয়েছি সেখানেই তিনি কিন্তু কমেন্ট করেছেন তার কি বৃদ্ধি করা হয়েছে তো এই বিষয় সম্পর্কে আপনাদের জানিয়ে রাখা দরকার তার জন্য এই ভিডিও এখনও পর্যন্ত অর্থাৎ আজকের ডেট অনুযায়ী আপনাদের যে আপডেটটা সেটাই কিন্তু দিচ্ছি ঠিক আছে পঁচিশে মার্চ আজ তো পঁচিশে মার্চ তারিখ পর্যন্ত যে আপডেট প্যান কার্ডের আধার কার্ডের লিঙ্ক নিয়ে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার দরকার তো সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে দেখে দিলাম তো চলুন প্যান কার্ডের সঙ্গে সময়সীমা নিয়ে কী জানানো হয়েছে সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আগামী বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালের একত্রিশে মার্চ অবধি এই লিঙ্ক করানো যাবে বলে জানানো হয়েছে এর সময়সীমা ছিল পয়লা এপ্রিল দু এবার সেই সময়সীমা আরও বাড়ানো হলো সেটা কিসের সেটা হচ্ছে আধার কার্ড ও ভোটার কার্ডের যে লিঙ্ক সেটা প্যান কার্ড ও ভোটার কার্ডের কিন্তু নয় আধার কার্ড ও ভোটার কার্ডের তো এবার কথা হচ্ছে প্যান কার্ড ও আধার কার্ড নিয়ে কি জানানো হয়েছে ঠিক আছে এখানে আপনি দেখতে পারবেন আসলে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সরাসরি দেখুন পরিষ্কার বলা হচ্ছে আধার ও ভোটার আইডি কার্ড সংযুক্তিকরণের সময়সীমা বাড়লেও এখনও আধার ও প্যান কার্ডের সংযোগের তারিখ বাড়ানো হয়নি এখনও কিন্তু বাড়ানো হয়নি বাড়ানো হলে হতেও পারে নাও হতে পারে এখনও কনফার্মেশন নেই তো যখনই কোনো নতুন আপডেট আসবে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তবে অনেকে কমেন্ট করছেন তার জন্যই কিন্তু এই ভিডিওটা বানালাম ঠিক আছে তো সেক্ষেত্রে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের যে ডেট সেটা একত্রিশে মার্চ দু হাজার তেইশ পর্যন্তই রয়েছে এখনও পর্যন্ত আপডেট আসলে জানতে পারবেন তবে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের যে ডেট সেটা কিন্তু আর বাড়ানো হয়নি এখনও পর্যন্ত এটাই রয়েছে কিন্তু আপনাদের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কটা ডেটটা বাড়ানো হয়েছে সেটা আপনি দেখতে পারেন ঠিক আছে তো এবার কথা হচ্ছে কেন্দ্র জানিয়েছিল দু হাজার বাইশ সালের একত্রিশে জুনের আগে যারা আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করেননি তাদের আগামী একত্রিশে মার্চের মধ্যেই সংযুক্তিকরণ করাতেই হবে তা না করলে একত্রিশে মার্চের পর ওকে যে হয়ে যাবে প্যান কার্ড এখনও পর্যন্ত এটাই আপডেট তো এখনও পর্যন্ত যারা প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেননি আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি অবশ্যই অবশ্যই করে নেবেন পেমেন্টটা অন্ততপক্ষে করে রাখবেন তাহলে আপনার কোনোরকম সমস্যা হবে না আপনি অবশ্যই লিঙ্কটা করে নেবেন একত্রিশে মার্চ দু হাজার তেইশের মধ্যে কিন্তু আপনাদের করতে হবে আজ পঁচিশে তারিখ পঁচিশ তারিখ এই মার্চ মাসের এখনও পর্যন্ত এটাই আপডেট যদি পরিবর্তন করা হয় যদি ডেট বাড়ানো হয় বা কোনো রকম কোনো যদি আপডেট পাই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এখনও পর্যন্ত কিন্তু প্যান কার্ডের সঙ্গে যে আধার কার্ডের লিঙ্কের সময়সীমা সেটা কিন্তু বাড়ানো হয়নি তো এখান থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে সবাইকে জানানোর চেষ্টা করেন সবাই যেন আপডেট সম্পর্কে জানতে পারে